আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 4.2.3 এই অনুশীলনী নিয়ে। এই অনুশীলনীর নাম হচ্ছে শব্দদ্বিত্ব দিয়ে বাক্য বানাই। তো দেখো, এখানে বলা হয়েছে নিচের শব্দদ্বিত্বগুলো ব্যবহার করে বাক্য বানাও, যে কোনো 10টি। এখানে তোমরা কিছু শব্দদ্বিত্ব দেখতে পাচ্ছ, যেমন কথায় কথায়, চাপুর টুপুর, রোজ রোজ, ঝমঝম চুপচাপ, ছমছম কনকনে। তো বেশ কিছু শব্দদ্বিত্ব এখানে দেওয়া রয়েছে। তোমাকে বলা হয়েছে এখান থেকে যে কোনো 10টি শব্দদ্বিত্ব নিয়ে বাক্য তৈরি করতে। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা শব্দদ্বিত্ব দিয়ে বাক্য রচনা করতে পারি। এটি খুবই মজার, খুবই চমৎকার একটি কাজ, তোমরা করলে অত্যন্ত আনন্দ পাবে। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ে যে শব্দগুলো দেওয়া ছিল, বলা হয়েছিল সেই শব্দগুলোর মধ্য দিয়ে যে কোনো 10টি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে। কিন্তু আমি প্রতিটি শব্দ ব্যবহার করেই এখানে বাক্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো চলো, প্রথম যে শব্দটি সেটি হচ্ছে কথায় কথায়। তো এখানে আমি বাক্য লিখেছি, ছোট মামা কথায় কথায় রেগে যান বলে সবাই তাকে ভয় পায়। দুইয়ে রয়েছে টাপুর টুপুর। তো আমি বাক্য লিখেছি, সকাল থেকে টাপুর টুপুর বৃষ্টি ঝরে যাচ্ছে। তিন নম্বরে রোজ রোজ। তো এখানে আমি বাক্য লিখেছি, রোজ রোজ আমি তোমার পাগলামো সহ্য করতে পারবো না। এরপর চারে বলা হয়েছে ঝমঝম। তো আমি বাক্যে লিখেছি, মেয়েটির নাচের তালে তালে পায়ে নুপুর ঝমঝম শব্দ বাজছে। এরপর পাঁচে লেখা রয়েছে চুপচাপ। তো আমি লিখেছি, ছোট্ট ছেলেটি বাবার বকা শুনে চুপচাপ বসে রইল। ছয়ে লেখা রয়েছে ছমছম। তো এখানে আমি বাক্য লিখেছি, দাদুর কাছে ভূতের গল্প শুনে ভয়ে আমার গা ছমছম করছে। এরপর সাতে লেখা রয়েছে কনকনে। তো আমি বাক্য লিখেছি, এই কনকনে শীতে বাইরে বের না হওয়াই ভালো। এরপর আট নম্বরে লেখা রয়েছে আশায় আশায়। তো বাক্য আমি লিখেছি, ছেলে ফিরে আসবে এই আশায় আশায় মা আজও পথ চেয়ে বসে আছেন। এরপরে নয় নম্বরে লেখা রয়েছে ঘুম ঘুম। তো আমি বাক্য লিখেছি, মিনা ঘুম ঘুম চোখে উঠে বসল। এরপরে দশ নম্বরে লেখা রয়েছে ঠুক ঠুক। তো আমি বাক্য লিখেছি, তিনি ঘরে ঢোকার আগে দরজায় ঠুক ঠুক শব্দ করলেন। এরপরে এগারো নম্বরে রয়েছে ঢং ঢং। তো আমি বাক্য লিখেছি, ঢং ঢং শব্দে ঘণ্টা বাজিয়ে স্কুল ছুটি হলো। এরপর আরও কিছু শব্দ রয়েছে, দেখো। বারো নম্বরে বলা হয়েছে ঘর টর। তো আমি লিখেছি, গ্রামে মিলিটারি আসায় সবাই ঘর টর রেখে প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। এরপর তেরো নম্বরে বলা হয়েছে হায় হায়। তো আমি বাক্যে লিখেছি, শেষ আশ্রয় এই কুড়িঘরটি হারিয়ে বৃদ্ধ হায় হায় করছেন। এরপর চোদ্দ নম্বরে বলা হয়েছে ভুল টুল। তো আমি এখানে বাক্যে লিখেছি, বৃদ্ধ মানুষের কথায় ভুল টুল হলে ক্ষমা করে দিও। এবং সবশেষে রয়েছে ব্যাপার স্যাপার। তো আমি বাক্যে লিখেছি, চাঁদে জমিকেরা বড়লোকের ব্যাপার স্যাপার। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখলে যে 15টি শব্দদ্বিত্ব রয়েছে এবং প্রতিটি শব্দ দিয়েই আমি তোমাদেরকে বাক্য তৈরি করে দেখিয়ে দিয়েছি। তো এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমি যেই বাক্যগুলো তৈরি করেছি, তোমরাও যে ঠিক একই বাক্য তৈরি করবে বা একই বাক্য তৈরি করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আমি এখানে আমার মতো করে তৈরি করেছি, তোমরা চেষ্টা করবে তোমাদের নিজেদের কল্পনাশক্তি ব্যবহার করে নিজেরা আরও নতুন নতুন বৈচিত্র্যপূর্ণ বাক্য তৈরি করতে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমি কি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি? যদি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায়, এবং পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখতে পাবো তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদে যে কাজগুলো থাকবে, প্রতিটি কাজ আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।